আসসালামু আলাইকুম, আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, চীনাই বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। বাড়িতেই থাকো, বাড়িতে থেকেই পড়াশোনা করো, যতদিন পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান না খুলে। মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করো। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস সিক্স চলে আসছি। এর আগে আমার অনলাইন ক্লাস পাঁচটা হয়েছে, আজকে ছয় নাম্বার ক্লাস। আজকে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক কিছু সমস্যা তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই জানো যে আমাদের পদার্থবিজ্ঞানে সৃজনশীল পরীক্ষায় আটটা প্রশ্ন আসে, পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। আর পাঁচটা প্রশ্নে ক খ গ ঘ এরকম প্যাটার্ন থাকে। গ এবং ঘতে গাণিতিক সমস্যা থাকে, আর ক এবং ক্ষতে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকে। গাণিতিক সমস্যা ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বাসায়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, টেক্সটাইল ভর্তি পরীক্ষা, সব ক্ষেত্রে গাণিতিক সমস্যায় জোর দিতে হয়। তাই তোমরা গাণিতিক সমস্যাগুলো, প্রত্যেক চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো ভালো করে করবা। আজকে আমি এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখাবো। ওকে ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি আমার কাজ। কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে। ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত এবং ফলাফল ব্যাখ্যা করুন। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, আমার এখানে বলা আছে যে কোনো ব্যবস্থা ধ্রুব আয়তনে, আয়তন ধ্রুব, সেই ক্ষেত্রে আমার ডিভির মান জিরো, 500 জুল তাপ বর্জন করতেছে, দ্যাট মিন্স মাইনাস বের হয়ে যাচ্ছে, ডি কিউ ইকুয়াল টু -500 জুল। আমাকে চাই, আমাকে বের করতে বলছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, দ্যাট মিন্স ডি ইউ ইকুয়াল টু কোয়াট, এবং রেজাল্টটা ব্যাখ্যা করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, ক্লসিয়াসের সূত্র থেকে আমরা সেটা জানি। সো আমরা জানি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তাহলে আমার দরকার হচ্ছে ডি ইউ। তাহলে আমরা যদি ডি ইউ নিয়ে আসি এদিকে, ডি ইউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা আগে ক্লাসগুলোতে পেয়েছিলাম যে কৃতকাজ ইকুয়াল টু চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। সো আমরা লিখতে পারি ডি ডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি। যেহেতু আমার ডিভি ইকুয়াল টু জিরো, যেহেতু ধ্রুব আয়তনে, সো আমাদের চলে আসবে পি ইন্টু জিরো। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, খেয়াল করো, আলটিমেটলি আমরা ডি ইউ ইকুয়াল টু ডি ইউ ইকুয়াল টু ডি কিউ পাচ্ছি। তাহলে ডি কিউর মান হচ্ছে -500 জুল, এটাই আমার আনসার। আমি পেয়ে গেলাম অন্তঃস্থ শক্তির পরিবর্তন -500 জুল। আমার প্রশ্নে বলা হয়েছিল ফলাফল ব্যাখ্যা করো, ফলাফল দেখা যাচ্ছে যে মাইনাস আসছে, সো আমরা বলতে পারি অন্তঃস্থ শক্তির পরিবর্তন হ্রাস পেয়েছে, আর যদি রেজাল্ট প্লাস আসতো তাহলে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে। ওকে, দুই নাম্বার ফর্ম সমস্যাটা দেখো। পিস্টন যুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে
সিস্টেমে ধীরে ধীরে ৮০০ জুল তাপ শক্তি সরবরাহ করাই সরবরাহ করাই ১২০০ জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তন এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, পিস্টন যুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ ৪০০ পেস্কেল, দ্যাট মিন্স আমরা লিখতে পারি পি ইকুয়াল টু ৪০০। তারপরে দেখো ৮০০ জুল তাপ শক্তি, দ্যাট মিন্স কিউ, ডি কিউ ইকুয়াল টু ৮০০ জুল, এবং ১২০০ জুল কাজ, ডি ডব্লিউ ইকুয়াল টু ১২০০ জুল। তাহলে আমার প্রশ্নে চাওয়া হয়েছে গ্যাসের আয়তন এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন, দ্যাট মিন্স আয়তন ডিভি ইকুয়াল টু হোয়াট এবং ডি ইউ ইকুয়াল টু হোয়াট, এই দুইটা জিনিস আমার প্রশ্নে চাওয়া হয়েছে। তাহলে আমরা আমাদের তিনটা ভ্যালু দেওয়া আছে, আমরা ইজিলি আয়তনের পরিবর্তন এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে পারব। আমরা জানি ডি ডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি, কৃত কাজ চাপ এবং আয়তনের পরিবর্তন। এই ক্ষেত্রে আমরা ডিভি নিয়ে আসতে পারি, ডিভি ইকুয়াল টু ডি ডব্লিউ বাই পি, ডি ডব্লিউর মান ১২০০ আর পি ৪০০, তাহলে ভাগ করলে ৪০০ দিয়ে ১২০০কে ভাগ করলে ৩ মিটার কিউব আমরা আয়তনের পরিবর্তন পেয়ে গেলাম। তাহলে আমরা ইজিলি ডি ইউ বের করতে পারি, ডি ইউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস ডি ডব্লিউ, ডি কিউ আমাদের ৮০০ এবং ডি ডব্লিউ হচ্ছে আমাদের ১২০০, তাহলে মাইনাস ৪০০ জুল, এই আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তনও পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদেরকে খুব ভালোভাবে গাণিতিক ফর্মুলাগুলো জানতে হবে এবং কোন টার্মটা কী সেটা অবশ্যই ভালোভাবে জানতে হবে। এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান আমার ফেসবুক পেজ কাজী রাহেমে দেওয়া আছে, এবং তোমরা যারা গাণিতিক সমস্যাগুলোতে প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ কাজী রাহেমে থেকে এগুলো ডাউনলোড করে পড়তে পারো। বস এখন আসো আমরা গাণিতিক সমস্যা ৩ নম্বর করি। ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং ১×১০⁵ প্যাস্কেল চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন ০.০৫ মিটার কিউব, স্থির চাপে গ্যাসটি উত্তপ্ত করাই এর আয়তন ০.০৬ মিটার কিউব হল। বাহ্যিক সম্পাদিত কাজ এবং নতুন তাপমাত্রা কত? গ্যাসের নতুন তাপমাত্রা কত?
প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দ্যাট মিনস আমার আদি তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনে নিলে 25 প্লাস 273, 298 কেলভিন। গ্যাসের আয়তন 0.05 মিটার কিউব, V1 0.05 মিটার কিউব, এবং চূড়ান্ত আয়তন V2 0.06 মিটার কিউব। তাহলে আমরা আয়তনের পরিবর্তন বের করতে পারি, DV = V2 - V1, 0.06 - 0.05 = 0.01 মিটার কিউব। আমরা ডিভি বের করে ফেললাম। আমার চাওয়া হয়েছে বাহ্যিক সম্পাদিত কাজ, DW = W, এবং গ্যাসের নতুন তাপমাত্রা T2 = W। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা কৃতকার্য যদি বের করতে চাই, DW = PdV, আমার চাপ ছিল 1 × 10⁵, আর ডিভির মান পেয়েছিলাম আমরা 0.01। তাহলে আমার রেজাল্ট চলে আসতেছে, ১০০০ জুল। গ্যাসের নতুন তাপমাত্রা যদি আমরা বের করি, আমরা জানি চার্লসের সূত্র থেকে V = T, আয়তন তাপমাত্রার সমানুপাতিক, সো আমরা লিখতে পারি V1/V2 = T1/T2। তাহলে আমরা T2 V1 T1 V2, তাহলে আমরা এখান থেকে T2 নিয়ে আসতে পারি, T2 = V1 T1 V2। T1 এর মান আমরা পেয়েছিলাম 298, ইন্টু V2 পেয়েছিলাম, V2 দেওয়া ছিল 0.06, আর V1 আমার প্রশ্নে দেওয়া আছে 0.05। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের এখনের যে প্রবলেমটা, একটা সীসার গুলি কত বেগে একটি অনমনীয় লক্ষ্যবস্তুকে আঘাত করলে গুলির তাপমাত্রা 1.12 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। প্রশ্নে দেওয়া আছে সীসার আপেক্ষিক তাপ 30 ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে খেয়াল করো, এখানে আমার ডেলথিটা হচ্ছে 1.12 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সীসার আপেক্ষিক তাপ হচ্ছে S = 30 ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমাকে বের করতে বলছি কি, আমাকে এখানে বের করতে বলছে কত বেগে, দ্যাট মিন্স V = W। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা জুলের সূত্রটা যে পেয়েছিলাম, ক্লাসিক্যাল যে ফর্মুলাটা, W = H, কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক, এখান থেকে আমরা লিখতে পারি W = JH, যে হচ্ছে জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক সমতা, যার মানও আমরা জানি আগের লেসনগুলো দেওয়া হয়েছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে খেয়াল করো, গুলিটা সীসার গুলি যখন আঘাত করবে, সেক্ষেত্রে আমার একটা গতিশক্তি লাগবে, সেই W কৃত কাজটাই হচ্ছে এখানে গতিশক্তি। তাহলে আমরা লিখতে পারি W = ½ mv² = J × তোমরা আগে ক্লাসেও জেনেছো যে এইচ যেটা হচ্ছে তাপ, শোষিত বা বর্জিত তাপ, সেই ক্ষেত্রে আমরা এইচ দিয়েও প্রকাশ করতে পারি বা কিউ দিয়েও প্রকাশ করতে পারি। এইচ এর ভ্যালুটা হচ্ছে, মানটা হচ্ছে ms ডেল থিটা, সো আমরা লিখতে পারি J × ms ডেল থিটা। এক্ষেত্রে উভয় পক্ষে ভ্যানিশ, তাহলে আমার এখান থেকে আমরা ভি বের করে নিতে পারবো, V² = 2 × js ডেল থিটা, সুতরাং V = √2js ডেল থিটা। এখন আমরা মান বসিয়ে দিলেই আমার ম্যাথটা চলে আসবে। তাহলে খেয়াল করো,
আমরা যদি মানটা এখানে বসাই তাহলে v ইকুয়াল টু রুট টু, জে এর মান হচ্ছে 4.2, 4.2, এস হচ্ছে আপেক্ষিক তাপ 30 ইন্টু ডেল থিটার মান দেওয়া আছে 1.12। তাহলে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি আমাদের এই চ্যাপ্টারের আরো কিছু ম্যাথ আমরা পরবর্তী ক্লাসে দেখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।